আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম পল্লবী থানা হেফাজতে জনকে পিটে হত্যার দায়ে তিন পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড দুই সোর্সও দণ্ডিত মসজিদের পাশে গ্যাস লাইনে 6টি লিকেজ নারায়ণগঞ্জে হতাহতদের 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ ঘোড়াঘাটে ইউএনও এর উপর হামলায় জড়িতরা যে দলেরই হোক ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর এবং সিনহা হত্যা তদন্ত রিপোর্ট আদালত ছাড়া কোথাও প্রকাশ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানী পল্লবী থানায় পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামের এক যুবককে পিটে হত্যার মামলায় এসআই জাহিদ সহ তিন পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়া তাদের প্রত্যেককে 1 লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে মামলার অন্য আসামি পুলিশের দুই সোর্সকে দেওয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এই রায় দেন হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত জনি হত্যা মামলার রায়ের মধ্যে দিয়ে এই প্রথম 2013 সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে প্রথম কোনো রায় হল রায়ে পুলিশের তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত এ আইনে এটাই সর্বোচ্চ সাজা এছাড়া পুলিশের দুই সোর্সকে দেওয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড ও 20,000 টাকা করে অর্থদণ্ড রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহত জনির পরিবার সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম যেটা সেটা মাননীয় আদালত দিয়েছেন আগামীতে যারা পুলিশের নির্যাতনে ভুগবে তাদের কাছে যাতে আমার অনুরোধ যে আপনারা হাল ধরে এই বিচারের প্রতি আপনারা থাকবেন আপনারা নিশ্চয়ই জয় পাবেন রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন নির্যাতনের সময় জনি পানি চাইলে তার মুখে থুতু ছিটিয়ে দেওয়া হয় এটা শুধু আইনের বরখেলাপ নয় মানবাধিকারেরও চরম লঙ্ঘন অবজারভেশন আছে সেটা হলো যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং একটা ঘৃণিত অপরাধ যে অন্যায় করলে তার সে তার রেহাই হবে না এবং তাকে শাস্তি পেতে হবে এটি একটা বড় মেসেজ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং দুজনের 7 বছর কারাদণ্ড হয়েছে ডক্টর যুগান্তকারী রায় হয়েছে ভবিষ্যতে যেন কোনো পুলিশ হেফাজতে বা যে কোনো হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু না হয় সেটা আমাদের এনশোর করতে হবে দণ্ডিত আসামিদের মধ্যে এএসআই কামরুজ্জামান ও পুলিশের সোর্স রাসেল পলাতক আগে থেকেই কারাগারে আছেন এসআই জাহিদুর রহমান ও সুমন জামিনে ছিলেন এএসআই রাশিদুল ইসলাম রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এই আইনে যদি আমরা জরিমানার টাকা 14 দিনের মধ্যে জমা না দিই সে কারণে আমরা আপিল করতে পারবো না এটা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক একটা আইন এক বিয়ের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমনের সাথে বাগবিতণ্ডার জের ধরে 2014 সালের 9 ফেব্রুয়ারি গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি ও তার ভাইকে পল্লবী থানায় ধরে নিয়ে যায় পুলিশ পরে থানায় নির্যাতন করার এক পর্যায়ে জনির অবস্থা খারাপ হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে অবস্থা আরও খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদের উত্তর পাশের গ্যাস লাইনে 6টি লিকেজের সন্ধান পেয়েছে তিতাস গ্যাসের তদন্ত কমিটি পাইপ লাইনের উপর মসজিদের স্থাপনা নির্মাণ করায় এই লিকেজ এবং তা থেকে মসজিদে বিস্ফোরণ হয়েছে এমন দাবি করেছেন কমিটির প্রধান আব্দুল ওয়াহাব তালুকদার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে জানিয়ে বৃহস্পতিবার এর প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলেন তিতাস গ্যাসের এই কর্মকর্তা আমরা মসজিদের উত্তর পাশে আমরা গ্যাসের লিক পেয়েছি ওই মসজিদের উত্তর দিকের 4 নম্বর যে কলামটা রয়েছে সেই কলামটা বানানোর সময় যে তার ফাউন্ডেশন তৈরি করা হয়েছে এই কাজগুলো করার সময় আমাদের পাইপলাইনের র্যাপিং নষ্ট করেছে এই পাইপলাইনের র্যাপিংটা নষ্ট করার পরে নষ্ট করার জন্যে আমাদের গ্যাসের লাইন মাটির সংস্পর্শে এসে সেটা ছিদ্র হয়েছে সেই ছিদ্র থেকে গ্যাস বের হয়েছে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হবে আগামী শনিবার আপাতত তাকে কেবিনে নেওয়া হচ্ছে না পর্যবেক্ষণের জন্য তাকে এসটিইউতে রাখা হবে
এদিকে ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে আইজিপি ডক্টর বেনজির আহমেদ জানান, হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। দিনাজপুরের ঘোড়াঘাটের নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। অস্ত্রোপচারের পর 7 সেপ্টেম্বর তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে স্থানান্তর করা হয়। আরও পর্যবেক্ষণের জন্য তাকে আপাতত কেবিনে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার মাথার সেলাই কাটার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম। যে মনিটরিংটা এখানে আছে সেই মনিটরিংটা হয়তো কেবিনে দেওয়া সম্ভব হবে না, প্লাস আমরা এখনও মাথার সেলাইগুলো সবগুলো কাটিনি। আমরা চাচ্ছি মাথার সেলাইগুলো কেটে আরেকটু বেটার হলে তখন কেটে। এদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার ও সিআইডি প্রধান ইউনো ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় আইজিপি জানান, ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করছি, যাতে করে এই ঘটনায় যারা যে বা যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সমর্পণ করতে পারি। ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানমের ডান পাশ এখনও অবশ, তবে ফিজিওথেরাপি চলছে, সেরে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা জড়িতরা যে দলেরই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেন, যাদের মদদে তারা হামলা চালিয়েছে তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করছে। এ সময় অপরাধীদের রক্ষা করার চেষ্টা না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় সংসদের নবম অধিবেশনে সাংসদদের সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বগুড়া ছয়ের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী যে কোনো অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান তুলে ধরে বলেন, কারা কোন উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ইউএনওর যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু তদন্ত করে দোষীদেরকে কিন্তু গ্রেপ্তার করাও হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং সেটা আরও দেখাচ্ছে খতিয়ে যে আসলে বিষয়টা কী। কিছু কিছু বলছে যে চুরি করা, এটা শুধু চুরি না, এর সঙ্গে আরও কী কী ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে। এর পিছনে তাদের সাথে আরও কারা কারা আছে, কাদের মদতে করেছে সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে, তদন্তে কোনো ঘাটতি নেই। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি, সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না, এটা হলো আমার নীতি। অপরাধীদের সহযোগিতা করা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের সতর্কও করে দেন তিনি। সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবে তারা দোষী। এ সময় নারায়ণগঞ্জ তিনের সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে করোনা মোকাবেলায় সরকারের আগামী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অধিবেশনে প্রতিটি জেলার ভূমিহীনদের পুনর্বাসন করতে সাংসদদের এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার তদন্ত রিপোর্ট আদালত ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য ওই রিপোর্ট পর্যালোচনা করবে মন্ত্রণালয়। একরামুল হক সায়েমের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি সিনহা হত্যার তদন্ত রিপোর্ট জমা দেয় সোমবার। তবে ওই রিপোর্টে কি আছে আর কি সুপারিশ করা হয়েছে তা প্রকাশ করেনি মন্ত্রণালয়। বুধবার এই রিপোর্টের বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করে একটি দৈনিক পত্রিকা। ওই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা যেই প্রকাশ করেছেন, যেই তথ্য দিয়েছেন, আমি মনে করি এটা সঠিক করেননি। প্রথম আলো লিখেছে একটা স্বনামধন্য পত্রিকা, আমরা অবশ্যই দেখব তার এই সত্যতা কতখানি এবং কার মাধ্যমে তিনি পেয়েছেন এবং বিচারের আগেই তিনি এটা কেন প্রকাশ করলেন, এইটা তো আমাদের জানার বিষয় থাকবে। মন্ত্রী বলেন, কেবল আদালত চাইলেই তদন্ত রিপোর্ট জমা নিতে পারে, এর বাইরে এ সম্পর্কে কোনো মন্তব্য করা ঠিক হবে না। যেহেতু তদন্তধীন এবং বিচারাধীন মামলা রয়েছে, সেজন্য
বিচারক যদি মনে করেন, তারা যদি চান তাহলেই আমরা এটা দিব। আমরা এই তদন্ত রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খরূপে দেখব এবং আমাদের যে করণীয়, তারা যেগুলি সুপারিশ করেছেন সেই সুপারিশগুলো, আমাদের করণীয় যা কিছু আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার পরবর্তী ব্যবস্থা নেব। এদিকে দেশে অবৈধভাবে অবস্থানরত প্রায় 700 বিদেশির তালিকা রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ব্যাপারে দূতাবাস কিংবা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা উৎসাহ না দেখালে আমরা আমাদের দেশে ক্রাইম কন্ট্রোলের জন্য, এই বিদেশিরা যারা ক্রাইম করছে সেইগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,593 জনে। সবশেষ 24 ঘন্টায় 14,755 নমুনা পরীক্ষায় নতুন করে 1,827 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.38%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 331,078 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,995 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 230,804 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 69.71%। মৃতদের মধ্যে 29 জন পুরুষ ও 12 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন, চট্টগ্রাম বিভাগে 6 জন, রাজশাহী ও রংপুর বিভাগে 5 জন করে, খুলনা বিভাগে 4 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে 8 বছর বয়সী ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার লোপা তালুকদারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস জানান, লোপা দাবি করছে জিনিয়াকে লালন পালনের জন্য তিনি নিয়ে গিয়েছিলেন। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত জিনিয়াসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জিনিয়াকে লালন পালনের দাবি করলেও তার মায়ের সম্মতি নেননি কিংবা শাহবাগ থানার পুলিশকে জানাননি অভিযুক্ত লোপা। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল বলেও জানায় পুলিশ। চিরনির্দয়ে শায়িত হলেন বরেণ্য অভিনেতা ও আবৃত্তিকার কে এস ফিরোজ। বাদজোহর জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। 28 আগস্ট করোনা ভাইরাস শনাক্ত হলে 30 আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় ভোরে দ্বিতীয়বারের মতো স্ট্রোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মিডিয়া ব্যক্তিত্ব। পুরান ঢাকায় জন্ম নেয়া কে এস ফিরোজ 1967 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1977 সালে মেজর পদ থেকে অবসর নেন তিনি। কে এস ফিরোজের প্রথম চলচ্চিত্র লাওয়ারিশ। অভিনয় করেছেন শঙ্খনাদ, বাসি, চন্দ্রগ্রহণ ও বৃহন্নলা সহ খ্যাতনামা চলচ্চিত্র এবং নাটকে। কে এস ফিরোজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত কথাশিল্পী ও সাংবাদিক রাহাত খানের স্মরণসভায় বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য অবদানের কথা তুলেও ধরেন তারা। অনুষ্ঠানে কয়েকজন গুণী লেখকদের সমরেশ বসু সাহিত্য পুরস্কার দেওয়া হয়। পুরস্কার জয়ী লেখকদের মধ্যে আছেন এটিএন বাংলার বিক্রয়, বিপণন, প্রশাসন ও মানব সম্পদ উপদেষ্টা মীর মোতাহার হাসান। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। জামালপুর জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক থেকে অতিরিক্ত গ্যাস বের হওয়ায় আতঙ্কে হাসপাতাল ছেড়েছিলেন রোগী ও তাদের স্বজনরা। রাতে প্রায় 1 ঘন্টা ছিল এই পরিস্থিতি। সন্ধ্যা 7টার পর হাসপাতালে লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক থেকে অতিরিক্ত গ্যাস বের হওয়ার শব্দে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনরা বাইরে বের হয়ে যায়। এ সময় অক্সিজেন দিতে না পারায় এক রোগীর মৃত্যুর অভিযোগও উঠেছে। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান সোহান জানান, অতিরিক্ত গ্যাস বের হওয়া স্বাভাবিক ঘটনা, রোগীরা বুঝতে না পেরে আতঙ্কিত হয়েছে। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর খবর সঠিক নয় বলে দাবি করেন সহকারী পরিচালক। এবারে পার্টিস খেলার খবর। দলগত অনুশীলন শুরু হলে ক্রিকেটাররা দীর্ঘ সময় বিরতির ধাক্কা কাটে উঠতে পারবেন বলে মনে করেন তরুণ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ব্যক্তিগত অনুশীলনের পর 1-to-1 প্র্যাকটিসের মাধ্যমে ক্রিকেটারদের টেকনিক্যাল অনেক উন্নতি হয়েছে। লম্বা সময়ের বিরতি থাকলেও খেলোয়াড়দের ফিটনেসে তেমন কোনো ঘাটতি নেই।
তাই দলগত অনুশীলনের মাধ্যমে ক্রিকেটাররা ম্যাচ খেলার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারবেন বলে আশাবাদী তরুণ এই ক্রিকেটার। ওয়ালটন চতুর্থ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার পুলিশ কমিউনিটি স্পোর্টস ক্লাব ও সেন্ট অ্যাঞ্জেল। উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ আনসার এসকেএসপি সিরাজগঞ্জকে, বাংলাদেশ পুলিশ গাজীর চর বেসবল ক্লাবকে, কমিউনিটি স্পোর্টস ক্লাব নড়াইল জেলাকে এবং সেন্ট অ্যাঞ্জেল বেসবল ক্লাব ঢাকা জেলাকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। সকালে পল্টন ময়দানে তিন দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন বিক্রয় ও বিপণন মীর মোতাহার হাসান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ অন্যরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পল্লবী থানা হেফাজতে জনকে পিটিয়ে হত্যার দায়ে তিন পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড, দুই সোর্স দণ্ডিত। মসজিদের পাশে গ্যাস লাইনে ছয়টি লিকেজ, নারায়ণগঞ্জে হতাহতদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ। ঘোড়াঘাটে ইউএনের উপর হামলায় জড়িতরা যে দলেরই হোক ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এবং সিনহা হত্যার তদন্ত রিপোর্ট আদালত ছাড়া কোথাও প্রকাশ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।